গ্রেফতার তিনজনের একজন ইপিজেড গেটে সিকিউরিটি হিসেবে কর্মরত প্রায় এক যুগ। এছাড়া অন্য দুজনও আনসার ও ড্রাইভার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। পুলিশ জানায়, মেয়ে লামিয়ার কারখানা ডিসচার্জের টাকা ব্যাংক থেকে তুলে বাসায় যাচ্ছিলেন বাবা হাবিবুর রহমান। এই সময় গেটের সিকিউরিটি জিজ্ঞাসাবাদে জানতে পারে তার কাছে টাকা থাকার কথা। এরপর ওই সিকিউরিটি ও এক আনসার সদস্য তার নামে অভিযোগ আছে বলে গাড়িতে উঠিয়ে আগ্রাবাদ নিয়ে যায়। সেখানে একটি ভবনে এক কক্ষে বন্দি করে জোর করে ছিনিয়ে নেয় 3.5 লাখ টাকা। ওরা মোবাইল করছে, মোবাইল করার একটা গাড়ি গেছে, সেই গাড়ি আমার কাছে, এই গাড়ি দিলো আমার কেন কলে তোমার নামে কেস হয়েছে, তোমার জিমের দ্বারে লই যেতে হবে, এই আমার লই যাইছে, আনজা এই ফিরি বোর্ড আনজা জায়গা নামাইয়া আনজা হে ভরে খুলে আবার একটা ওই গাড়ি হেডা ওই যা রয়েছে আর একটা গাড়িতে ঢুকেছে, যে আমি এখন এখন নেবেন কোথায়, আমি তো কইছি ফিরি বোর্ড দিতে, কয় আমার আগ্রাবাদ হেডে বসে যাওয়া লাগবে, এই যারা আমার ওই ওদিক লই গেছে বা যে গাড়ি টানতেছে এই আমার মাইয়ার আমি মোবাইল করছি, আমি বুঝি যে এই বুঝি আমার এই সন্ত্রাস এই ই করে আছে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা আমাদের সিনিয়র স্যাররা এটা নিয়ে তৎপর হয়, তৎপর হলে ওরা জানতে পারলো, যে পুলিশ যখন জানতে পারলো তখন তাকে আগ্রাবাদ সিএনএফ টাওয়ারের পাশে বিটিসিএল অফিসের সামনে তাকে দেখে তারা চলে যায়, তার টাকাগুলি ফেরত দেয়, তাকে পুরান ধরে শপথ করে যে তুমি এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলবো না। পরবর্তী ওনাকে এখানে উদ্ধার করি, টাকাগুলি আমরা জব্দ করি, জব্দ করে ওনাকে নিয়ে আসলে ওনাকে আমরা সিভিলে আমরা ওনাকে আসামিদের শনাক্ত করার জন্য ওনাকে আমরা ওখানে নিয়ে যাই, নিয়ে গেলে উনি আমার শনাক্ত করে যে এই আসামি সহ আরও দুই একজন ওখানে থাকতে পারে, তখন আমরা তার শনাক্ত মধ্যে দুজন ব্যবসার একজন নিরাপত্তা প্রহরী, একজন ব্যবসার ড্রাইভার এবং একজন আনসার সদস্যকে আমরা আমাদের এসি স্যার ওসি স্যার সহ আমরা সহ আমাদের অফিসার ফোর্স সহকারে আমরা তাকে থানায় নিয়ে আসি। এদিকে বাবা বাসা না ফেরায় পুলিশের দ্বারস্থ হন পোশাক কর্মী লামিয়া। পরে তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় আসামি শনাক্তের পাশাপাশি সিএনএফ টাওয়ারের পাশ থেকে হাবিবুর রহমানকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। টাকাটা আসলে একবার নিয়ে পরবর্তীতে তাকে আবার ফেরত দিয়েছে, কারণ ওই সিকিউরিটি বুঝতে পেরেছে যে আমরা তার অবস্থান বুঝে গেছি এবং সেজন্য সে টাকাটা ফেরত দিয়েছে। গ্রেফতারকৃতরা আগে এমন অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।